ওয়েলকাম ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত স্টাডি উইথ স্মাইল ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তাদের জন্য এবং যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দিলে তাদের জন্য। আজকে কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব যেগুলো তোমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। দেখো, প্রথমে আলোচনা করব তোমাদের যে সমস্ত বিষয় নিয়ে টেনশন হচ্ছে সেগুলো নিয়ে, তোমাদের রেজাল্ট কবে আউট হবে। দু নাম্বার পয়েন্ট, নাম্বার কেমন পাবে তোমরা, পর্ষদ কী জানাচ্ছে, তারা খাতা দেখার ক্ষেত্রে কী কী ব্যবস্থা নিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত বলবো। ফোর্থ সাবজেক্টেও কি তোমাদেরকে পাস করতে হবে সেই নিয়ে আলোচনা হবে। এবং তৃতীয়ত, তোমাদের পাস নাম্বার কত, কত পেলে তোমরা পাস করবে সেই পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, চার নাম্বার পয়েন্ট, তোমাদের কলেজে ভর্তির প্রক্রিয়া। আমি আগে জানিয়েছিলাম তোমাদের 4 বছরের হয়তো গ্র্যাজুয়েশন হবে, কিন্তু না, সেটা 1 বছর থেকে চালু হচ্ছে না। এই সম্পর্কে কী জানানো হয়েছে, শিক্ষামন্ত্রী কী বলেছেন, সম্পূর্ণটা তোমাদের সঙ্গে আজকে আমি তুলে ধরবো। তো চলো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। প্রথম পয়েন্ট, তোমাদের রেজাল্ট কবে, যারা 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তাদের রেজাল্ট কিন্তু আউট হতে চলেছে 10ই জুনের আগে, অর্থাৎ 10ই জুন লাস্ট ডেট, 10ই জুনের আগেই কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। এটা একদম পরিষ্কার কথা, পর্ষদ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তোমাদের 10ই জুনের আগে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হচ্ছে। এবং ক্লাস ইলেভেনে যারা পড়ো তাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমাদের স্কুল থেকে বার করবে, তাই স্কুলের সঙ্গে তোমরা যোগাযোগ রেখো, স্কুল থেকে জানিয়ে দেবে তোমাদের কবে রেজাল্ট বেরোবে। এটা স্কুলের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। পরবর্তী যে পয়েন্ট আছে, তোমাদের নাম্বার তোমরা কেমন পাবে। দেখো, পর্ষদ থেকে একদম পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের খাতা দেখার ক্ষেত্রে সেরকম কোনো কড়াকড়ি থাকছে না, যেহেতু তোমরা মাধ্যমিক পরীক্ষা দাওনি, সরাসরি জীবনের একটা বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিকে বসেছো, তাই তোমাদের কোশ্চেন তুলনামূলক সহজ হয়েছিল। সায়েন্সের কয়েকটা সাবজেক্টের কোশ্চেন একটু হার্ড হয়েছে, সেখানে নাম্বারটা হয়তো একটু কমবে, কিন্তু আর্টসের ক্ষেত্রে বলবো নাম্বার তোমরা ভালোই পাবে, প্রচুর স্টার মার্কস কিন্তু আসবে, অনেক নাম্বার পাবে। তোমরা কড়াকড়িভাবে কিন্তু খাতা দেখা হবে না, এটা কিন্তু পর্ষদ থেকে সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে। যে সমস্ত স্যাররা খাতা দেখছেন তারা কিন্তু সেটা খুব ভালোভাবেই জানেন। এবার বলে দিই তোমাদের পাস নাম্বার কত, তোমাদের 30% লিখিত পরীক্ষায় তোমাদের 30% পেলে পাস, অর্থাৎ তোমাদের বাংলা ইংরেজি এগুলো 80 নম্বরের লিখিত পরীক্ষা হয়, তাই 8 3 24, অর্থাৎ 24 পেলেই কিন্তু তোমরা পাস। 80 নম্বরের যে সাবজেক্টের পরীক্ষা হয়, সরি, 80 নম্বরের যেগুলো তোমরা পরীক্ষা দিয়েছো লিখিত, 80-র মধ্যে কিন্তু তোমরা 24 পেলেই পাস। এবং কিছু কিছু সাবজেক্ট আছে, যেমন ভূগোল, ভূগোলে 70 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হয় এবং 30 নম্বর হয় প্র্যাকটিক্যাল। এই যে তোমাদের 70 নম্বর থাকে, এই 70 নম্বরের মধ্যে 7 3 21, অর্থাৎ 70 নম্বরের লিখিত পরীক্ষায় 21 পেলেই কিন্তু তোমরা পাস করবে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণী দুজনের ক্ষেত্রেই। বোঝাতে পারলাম রেশিওটা কেমন? তাই পাস করা নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না। এবার তোমাদের আসি ফোর্থ সাবজেক্ট। ফোর্থ সাবজেক্ট কি পাস করা লাগে? দেখো, ফোর্থ সাবজেক্টে পাস না করলেও হয়। ফোর্থ সাবজেক্ট কী সেটা তোমরা জানো, বাংলা এবং ইংরেজি থাকে কম্পালসারি, তাছাড়া কেউ যদি 3টের বেশি, অর্থাৎ কেউ যদি 4টে সাবজেক্ট নেয়, সেই ক্ষেত্রে একটা সাবজেক্ট তার ফোর্থ সাবজেক্ট হয়ে যায়। ফোর্থ সাবজেক্ট তোমার কোনটা হবে তুমি ঠিক করতে পারবে না, তোমার যেই বিষয়ে নাম্বারটি কম আসবে বাংলা ইংরেজি ছাড়া, বাকি যেই তোমরা 4টে সাবজেক্ট যদি কেউ নাও, সেই 4টের মধ্যে যেটাতে তোমাদের নাম্বার কম আসবে সেই সাবজেক্টটি বাদ যাবে, বাকি যেই 3টেতে বেশি নাম্বার পাবে সেটা কিন্তু টোটালের সাথে যোগ হয়। এটাই তোমাদের ফোর্থ সাবজেক্টের সুবিধা। যাদের ফোর্থ সাবজেক্ট নেই তাদের কোনো ব্যাপার নেই। এবার আসি কলেজে ভর্তির ব্যাপারটা কী। দেখো, কলেজে ভর্তির ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছিলো যে তোমাদের 4 বছরের গ্র্যাজুয়েশন হবে, কিন্তু না, সেটা 1 বছর থেকে শুরু হচ্ছে না। এই সম্পর্কে আমি বিস্তারিত আগে একটি ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু এটি আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কোনো শিক্ষা পরিকাঠামো এখনও পর্যন্ত নেই যে 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করানো যাবে এবং 4 বছরের মধ্যেই তোমরা পিএইচডি করতে পারবে, ভোকেশনাল কোর্সগুলো ইনক্লুড হবে, এমনটা কিন্তু 1 বছর থেকে হচ্ছে না। ভবিষ্যতে হবে কি হবে না সেটা কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি কিন্তু চিন্তাভাবনা করে দেখবেন, অর্থাৎ সেইভাবে যদি তোমাদের পরিকাঠামো তৈরি করা যায় তাহলে পরের বছর থেকে হয়তো শুরু হলেও হতে পারে, যদি পরিকাঠামো সেইভাবে গড়ে না ওঠে তাহলে কিন্তু হবে না। অর্থাৎ হঠাৎ করে ইউজিসি এরকম একটা নিয়ম যদি চাপিয়ে দেয় রাজ্য সেটাকে মেনে নিতে পারছে না, এমনটাই ব্রাত্য বসু জানিয়েছেন। তাই তোমাদের 4 বছরের যে গ্র্যাজুয়েশনের কথা উঠছিল সেটা কিন্তু হচ্ছে না, 3 বছরের গ্র্যাজুয়েশনই হচ্ছে। তোমাদেরকে বলবো যারা অনার্স নিয়ে পড়তে চাইছো, যাদের মনে হচ্ছে এই সাবজেক্টটা নিয়ে আমি পড়বো, এই সাবজেক্টটা আমার ভালো নাম্বার উঠবে, তাদেরকে বলবো সেই সম্পর্কিত বই নিয়ে একটু নাড়াঘাটা করো। এবং যারা ভাবছো নার্সিং করবে, আমি বলবো নার্সিং কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হয়, তাই নার্সিং যদি কেউ করতে চাও তাহলে কিন্তু নার্সিংয়ের বই পাওয়া যায় বাজারে, মার্কেটে গিয়ে তোমরা কিন্তু নার্সিংয়ের বইগুলো নিয়ে পড়াশোনা করে শুরু করে দাও, নার্সিংয়ের পরীক্ষা এলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এছাড়া এখন যে সময়টা আছে আমি বলবো কম্পিউটার শিখতে পারো তোমরা, কম্পিউটারের মধ্যে ভর্তি হয়ে যাও, কেউ ডিএলএড করতে চাইলে ডিএলএড করতে পারো, কারণ উচ্চ মাধ্যমিকের পর কিন্তু তোমাদের অনেক স্কোপ খুলে যাবে পড়াশোনা করার ক্ষেত্রে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, এই পরীক্ষা শেষ হয়েছে, একটু তোমরা আনন্দ করো, ঘোরাঘুরি করো, ঠিক আছে, কিন্তু পড়াশোনার বাইরে চলে যেও না, বইপত্র একটু ঘাটাঘাটি করতে থেকো। এটাই ছিল তোমাদের আপডেট, অর্থাৎ তোমাদের রেজাল্ট কিন্তু 10ই জুনের মধ্যেই বের হচ্ছে। চলো, ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।